জায়েদ খান সায়ন্তিক আর সায়াবাস সিনেমার শুটিং শুরু, এ সম্পর্কে বিস্তারিত জানুন। অবশেষে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে সায়াবাস সিনেমার শুটিং শুরু করেছেন ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান। বৃহস্পতিবার রাতে ডালিউড নায়ক জায়েদ খান নিজের ভেরিফাইড ফেসবুকে শুটিং স্পট থেকে একটি 8 সেকেন্ডের ভিডিও প্রকাশ করেন। ভিডিওটিতে দেখা যায় সায়ন্তিকা নিজের চুল ঠিক করছেন আর জায়েদ খান পেছনে দাঁড়িয়ে হাঁটছেন। এর আগে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছেন সায়ন্তিকা, আর ওই দিনই দুপুরে তাকে নিয়ে কক্সবাজারে উড়াল দেন নায়ক। বিমানবন্দরে সায়ন্তিকাকে ফুল দিয়ে বরণ করেন জায়েদ খান। জায়েদ সায়ন্তিকার জুটির ছায়াবাস সিনেমাটি নির্মাণ করেছেন তাজু কামরুল, বাংলাদেশের একক প্রযোজনা নির্মাণ হবে সিনেমাটি। আগেও সায়ন্তিকাকে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গেছে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত নবাব সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। জায়েদ খান সায়ন্তিকার সিনেমা ছায়াবাস নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য